বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেকে আমাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু আমি হচ্ছে সেই রিকোয়েস্ট গুলো রাখতে পারি না, তার কারণ অনেক ব্যস্ত থাকি। আমি অনেক ব্যস্ততার মধ্যে এখন আমার হচ্ছে লাইফটা কাটতেছে। যাই হোক, তারপরও আমি একটা একজন খুব একজন না প্রায় দুই তিনজন আমাকে রিকোয়েস্ট করছে, ভাই গোল্ডেন রেশিও কিভাবে কি করব, কিভাবে লো করবো। ভাই, তো তাদের জন্য না, সবার জন্যই। দেখেন, শুরু করা যাক তাহলে কাজ। আমরা চলে গেলাম শেপ টুলস এর মধ্যে, রেক্ট্যাঙ্গেল। আমরা একটা চার কোণা রেক্ট্যাঙ্গেল নিলাম, কালারটা সাদা করে নিব অবশ্যই। আচ্ছা, স্ট্রাইক কনভার্ট করব, জাস্ট একটা ড্র্যাগ করলাম নিচের দিকে, শিফট ধরে একদম স্কয়ার বক্স। আচ্ছা, দেন আমরা এই কোণ থেকে নিচের দিকে, আচ্ছা আমরা কর্নার থেকে এদিকে নিলাম, আবার এটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিলাম। আর কি করতেছি, এই কর্নার থেকে আমরা আবার স্কয়ার বক্স নিতেছি শিফট ধরে, এটা আবার কি করতেছি আমরা ঘুরাই নিতেছি, একটু ছোট করে নিই। আবার আমরা কি করতেছি, এই কর্নার থেকে এই দিকে নিলাম, আচ্ছা এটা আর একটু ছোট করে নিলাম, একটু ঘুরাই দিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, দেন এই কর্নার থেকে আমরা এদিকে নিলাম। ওকে, আমরা এখানে মাপটা নিব এক, স্টকের সাইজ হবে এক, দেন হয়ে গেছে, তাই না? আচ্ছা দেখেন, গোল্ডেন রেশিওর ফ্রেম হচ্ছে এটা, একদম এই ফ্রেমে গোল্ডেন রেশি হয়। আমরা এই ফ্রেম দিয়ে সবকিছু তৈরি করবো। চলে গেলাম ফিলিপস টুলসে, যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে এতটুকু নিয়ে নিলাম। দেখেন, স্কোয়ার ভাবে সব দিকেই সুন্দর ভাবে কিন্তু মিলাই গেছে, তাই না? আচ্ছা, আমরা এটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে এই মাস থেকে শিপ ধরে আমরা আবারও নিতেছি স্কোয়ার। আচ্ছা, তারপর হচ্ছে এইটা ধরলাম, এটা ধরার পরে আমরা এখান থেকে আবার নিলাম স্কোয়ার। আচ্ছা, দেন আমরা এটাতে লাগবে এখন, তাহলে এটা তো আমরা কি করবো, একই মাস থেকে নিব, শিপ ধরে সমান করে নিব। আচ্ছা, আমাদের এইটা তো লাগবে, যেহেতু এই দুইটা বক্স একই, সেহেতু এই দুটার মধ্যে যে কোনো একটাতে নিলেই হবে। আমি এটা দিয়ে নিলাম, আচ্ছা মিলাই গেছে। এখন আমরা এটা এইদিকে রেখে দিই, কোনার দিকে রেখে দিলাম। আমাদের এখন এই সার্কেল গুলো দরকার, এই সার্কেল গুলো আমরা নিয়ে নিলাম। এখান থেকে এটা নিলাম, এটা নিলাম। আচ্ছা, আমাদের ইচ্ছা যে সাইডে রাখবো সে সাইডে হবে। করার পর কি করবো আমরা, অ্যালাইন টু সিলেকশন, মানে আমরা অ্যালাইন টু সিলেকশন বলতে সিলেকশনের মধ্যে অ্যালাইন করবো, হরিজেন্টালি ভার্টিক্যালি। আচ্ছা, চলে আসছে, দেখেন এদিকে রাখলাম। এদিকে রাখার পর আমরা কি করব এখন, যে আমরা যে বস্তুটাকে আমরা যে বস্তুর লোগো তৈরি করতে চাই বা যে বস্তুটাকে তৈরি করতে চাই, সেই বস্তুটাকে এখন এখানে নিয়ে আসবো। তার আমরা চলে গেলাম গুগল ক্রোমে, যেহেতু আমি এটা নিয়ে আসছি। দেখেন, কপি ইমেজ করলাম, এখানে যা পেস্ট করে দিলাম, বস্তুটা চলে আসছে, তাই না? দেখেন এটা কোথায় আছে, নিচে আছে, অবশ্যই এটা উপরে নিতে হবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, উপরে চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমরা এটা কন্ট্রোল টু দিয়ে এই ইমেজটা কন্ট্রোল টু তে লক করে দিলাম। আমরা এটা একটা কপি এদিকে কপি করে রাখলাম। আচ্ছা, সরি, আচ্ছা এটা ডিলিট করে দিই এখান থেকে। এখান থেকে এই পর্যন্ত নিলাম, এখান থেকে আবার এই পর্যন্ত নিলাম। আচ্ছা, এখান থেকে এইটা নিলাম, এইটা নিলাম, আবার কি করতেছি, এটা হচ্ছে না, এখান থেকে এইটা নিলাম, সব কিছু আমাদের কি করতে হবে, মিলাই দিতে হবে। আচ্ছা,
No sé, le llamas. Ok. দেখেন চলে আসছে, তারপর আমরা কি করব, নিচের দিকে নিব আবার, তাহলে এটা নিলাম। তারপর হচ্ছে যেহেতু এটাতে আসতেছে না, তার মানে ছোটগুলো নিতে হবে। আমরা দেখব যে কোনটায় মিলতেছে, এখানে কোনটার সঙ্গে মিলতেছে, কোনটার সঙ্গে মিলতেছে। আচ্ছা চলে আসছে, আমাদের এখান থেকে একটা নেওয়া দরকার, তাই না? তাহলে কি করবো, আমরা এখানে একটা নিয়ে আগে, সব কিছু মিলাই দিব। ওকে, তাহলে এখানে একটা দরকার, দেখতে পাচ্ছেন এখানে এটা বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে না, এর ছোটটা নিতে হবে। এটা নিলাম, এটা নেওয়ার পরে হচ্ছে এখানে মিলাচ্ছি, এখানে মিলাই দিলাম। এটা নিয়ে আমরা আবার এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এটাও মিলাই নিলাম। আমরা এখন এটা এখানেও দিতে পারি, এখান থেকে কপি করে নিচ্ছে অর্ডার। তাহলে আমাদের দেখেন এদিকের কাজ শেষ, আমরা যদি চাই এদিকের কাজ ছাড়তে পারি, আমরা জাস্ট এই দুটো কপি করে এদিকে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পর আমাদের দরকার হচ্ছে এখানে, তাই না? আমরা এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা, আচ্ছা যাই হোক। তারপরে হচ্ছে এখান থেকে আমরা, আমাদের এখানে একটা দরকার, তাহলে কি ছোটটা লাগবে? আচ্ছা দেখি কোনটা লাগতেছে, বড়টা হচ্ছে না, মানে ছোটটা লাগবে। এটার ছোট হচ্ছে, আচ্ছা দেখি এটা তো হয় নাকি, মুখের মাপটা নিয়ে নেই। ওকে, এখন হচ্ছে আমার ছোটটা নিয়ে আসবো এখানে, সাইজেরটা এটাও মিলতেছে না, একদম ছোটটা নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসতে হবে। নিয়ে আসি তাহলে, হ্যাঁ এটা হবে। ওকে, তো দেখেন চলে আসছে, আমরা যদি চাই তাহলে কাজ শুরু করা যায়। আমাদের মেইন কাজ একদম শেষ, তাহলে আমরা শুরু করি। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা কালার সিলেক্ট করে নিলাম, আমি হচ্ছে একটু, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন আমরা হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার টুল নিব, শেপ বিল্ডার টুলস নেওয়ার পরে কি করব আমরা, সরি আগে সব কিছু কি করব, আমরা সিলেক্ট করে নেব, সবগুলোই সিলেক্ট করে নেব। নেওয়ার পর শেপ বিল্ডার টুলসে যাবো, যাওয়ার পর আমরা কালারটা চেঞ্জ করে নিব। আচ্ছা কালারটা চেঞ্জ করে নিলাম, নেওয়ার পর আমাদের যেটা কাজ হবে, যে আগে আমরা পা গুলো দেখে নিব, পায়ের শেপ গুলো আমরা আগে দেখে নিব। আচ্ছা পায়ের শেপ গুলো নিচ থেকে কাটবো আমরা, নিচ থেকে কাটতেছি। এখানে এই জায়গাতে
আমাদের মেইন কার্ভারের যে শেপ সেটা কিন্তু আমাদের চলে আসছে আসছে না আমরা এখন কি করব এখানে এই মাথাতে আমরা হচ্ছে একটা এখান থেকে এই পর্যন্ত জাস্ট এই মাথা পর্যন্ত আমরা একটা বর্ডার এসে নিলাম না আমরা কি করব জাস্ট এর চোখের এখানে চোখের এখানে একটা লাগাব ছোট করে নিলাম জাস্ট সেগুলিটা একটু সিঙে আলাপ চেঞ্জ করে নেই চেঞ্জ করে ডিস্টকে নাম দিলাম আচ্ছা দেখেন তাহলে আপনারা যদি চান গোল্ডেন দৃষ্টিতে অনেক কিছুই তৈরি করতে পারবেন তাহলে এই হলো গোল্ডেন এশিয়র কাজ আপনারা সকলে হচ্ছে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর আমি যদি পারি ইনশাল্লাহ সলভ করে দিব না পারলে হয়তো বা পারবো না এমন কোনো কিছুই নাই সবই পারবো ফার্স্ট আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে আপনারা কি চান সেটার অপেক্ষায় রইলাম এই ছিল আমার গোল্ডেন রেশিও আর আপনাদের অবশ্যই অবশ্যই বলে রাখি যদি কোনো কিছু দরকার পড়ে অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই সেটা করার চেষ্টা করব এবং সেই কাজটা করে দেবো ইনশাল্লাহ বলে শেষ করলাম।